আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ইতালির সিজনাল এবং নন সিজনাল ভিসা নিয়ে, মানে ইতালির স্পন্সর এবং সিজনাল ভিসা নিয়ে। যারা ইতালিতে স্পন্সর ভিসায় আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা ইতালিতে সিজনাল ভিসায় আসবেন এবং সিজনাল ভিসায় এসে বৈধ হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের বৈধ হবার যে টেকনিকটা বা বৈধ হবার যে নিয়মটা, সেই নিয়মটা আপনাদেরকে বলে দিব। বাকি ইতালিতে আসার আগে থেকেই আপনাদের এই প্রসেসটা শুরু করতে হবে। ইতালিতে এসে যদি তখন কান্নাকাটি করেন তাতে কোনো কাজে আসবে না। সো সিজনাল ভিসায় এসে বৈধ হতে চাইলে আজকের ভিডিওটি একটু দেখে নেবেন, এবং স্পন্সর ভিসায় আসার পরেও কিন্তু আপনাদের অনেক বিপদ হতে পারে যদি আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে না শোনেন। কারণ আপনারা হয়তোবা অনেকেই এরকমটা বুঝেন যে স্পন্সর ভিসায় ইতালিতে গেলেই মনে হয় আমি ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছি, আমি মনে হয় গেলেই সেখানে বৈধ, আপনি এখানে আসলেই ইতালি সরকার আপনাকে পারমিশন সৌজন্য দিয়ে দিবে, চাইলেই আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, চাইলেই আপনি ইতালিতে এসে বাংলাদেশে চলে যেতে পারবেন। তার মানে আপনারা যে ধারণাটা করেন এই ধারণাটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল। এখন আমি যদি একটা কথা আপনাদেরকে বলি তাহলে আপনারা অনেকেই হয়তো বা এখনই কমেন্ট করা শুরু করবেন, তো আপনাদেরকে শুরু থেকেই বলি নেই, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করেন। যে কথাটা বলতে চাইছিলাম যে ইতালিতে সিজনাল এবং নন সিজনাল ভিসার ক্ষেত্রে যদি আপনাদের বৈধ হতে হয় দুইটা ক্যাটাগরির সিস্টেম কিন্তু একই রকম। আপনারা স্পন্সর ভিসায় এসেও যদি বৈধ হতে চান যেই সিস্টেমে আপনাদের বৈধ হতে হবে, এগ্রিকালচার ভিসায় এসেও কিন্তু একই রকম সিস্টেম, হয়তো বা একটু ব্যতিক্রম, সেটা আপনাদের বলতেছি, সময়ের ব্যাপার। সো আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে একটু অনুরোধ রইল, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। এই প্রথম বিষয়টা স্পন্সর ভিসা নিয়ে কথা বলবো, তারপরে এগ্রিকালচার মানে সিজনাল ভিসায় এসে আপনারা কিভাবে বৈধ হবেন, বৈধ হবার প্রসেসটা কি আপনাদের জানিয়ে দিব। তো স্পন্সর ভিসায় এসে যদি আপনারা বৈধ হতে চান, বা অনেকে ভাবেন স্পন্সর ভিসা আসলেই বৈধ, বিষয়টা এরকম না। কারণ স্পন্সর ভিসা আপনারা যখন বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে আপনাদের পাসপোর্টে ভিসা দিবে সেখানেও কিন্তু আপনাদেরকে একটা মেয়াদ দিবে, যেমন 220 দিন বা 280 দিন, অনেকে 180 দিন পায়, এটা আপনাদের বাংলাদেশ থেকে যে ভিসার একটা মেয়াদ দিয়ে দিবে। তারপরে ইতালিতে এসে আপনাদের বৈধ হতে হলে কিন্তু আপনাদের সর্বপ্রথম মালিক প্রয়োজন পড়বে। সর্বপ্রথম আপনাদের স্পন্সর ভিসায় এসে মালিক ধরতে হবে, এবং মালিকের কাজ করেন আর না করেন মালিককে নিয়ে আপনার পেরফুত্তরা করতে হবে, আপনার ইতালিতে ফিঙ্গারের ডেট আনতে হবে। তারপরে গিয়ে আপনি ফিঙ্গার দিলে আপনার প্রথম চান্সেই হয়তো বা আপনি 6 মাস বা 1 বছরের স্পন্সর ভিসায় এসেও কিন্তু আপনারা যে 3 বছর বা 2 বছরের প্রথম সৌজন্য পেয়ে যাবেন এরকম না, বেশিরভাগ 1 বছরের সৌজন্য পায় প্রথমবার, তারপর ওইটাকে রিনিউ করে দ্বিতীয়বারে হয়তো বা আপনার স্বাভাবিকভাবে পারমিশন সৌজন্য এখন বর্তমানে যেগুলো দিতেছে বেশিরভাগ 3 বছরের দিতেছে, তো 3 বছরেই পায়, কিন্তু প্রথমবার কিন্তু 1 বছরের পায়। তো স্পন্সর ভিসায় এসেও যেই কথাটা বললাম অনেকে বিপদে পড়বেন, সেই বিষয়টা হলো এই যে পিছনের বছর আমরা দেখছি যে 27 মার্চে যারা এই আবেদন করে ইতালিতে আসছে, আগে যারা আসছে 2020 তাদের ব্যাপারটা ভিন্ন। যেমন আমার সাথে যারা স্পন্সর আসছে তারা কিন্তু অনেক সুন্দরভাবেই মালিক পাইছে, মালিক ধরে তারা সুন্দরভাবে ফিঙ্গার দিয়ে তারা প্রথম সৌজন্য পেয়ে গেছে। কিন্তু এই যে 27 মার্চে ক্লিক ডেটে আবেদন করে এই যে এখন বর্তমানে যারা স্পন্সর ভিসা আসতেছে, একেবারে বলা যায় 80% লোক তাদের মালিক পাইতেছে না, 80% লোক তারা এখনো পর্যন্ত স্পন্সর ভিসায় এসেও বৈধ হতে পারেনি। এখন এটা নিয়ে আপনারা যদি আগে থেকে সতর্ক না হয়ে থাকেন আমি বলবো আপনাদের জন্য বড় ধরনের বিপদ এই ইতালিতে আসার পরে হতে পারে। তার কারণ স্পন্সর ভিসায় এসেও আপনার মালিক ধরতে হবে তাহলে বৈধ হতে পারবেন। 2 নম্বর কথা হলো এগ্রিকালচার ভিসায় আসলেও কিন্তু আপনাদের মালিক ধরতে হবে যদি আপনার বৈধ হতে হয়, কিন্তু এখানে সিস্টেম হইল স্পন্সর ভিসায় এসে আপনারা প্রথম যে সৌজন্যটা পাবেন সেটাকে আপনারা সেই সৌজন্য দিয়ে আপনারা চাইলে ইতালির যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, এবং 2 নম্বর এগ্রিকালচার ভিসায় এসেও যদি আপনারা প্রথম যে সৌজন্যটা পাবেন সেটা দিয়েও কিন্তু আপনারা অন্য যে কোনো মালিকের কাজ করে কন্ট্যাক্ট করে তারপর আপনারা ওটাকে রিনিউ করতে পারবেন। তবে এখানে পার্থক্য হলো আপনারা প্রথম মালিকের কাজ করে যে সৌজন্যটা পাবেন এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে সেটা হলো পাবেন আপনাদের সৌজন্যের সাথে লেখা থাকবে লাবরো স্টাজোনালে, মানে লাবরো সিজনালে আপনি যেই যেই ভিসায় আসছেন সিজনাল ভিসায়
সেখানে উল্লেখ করা থাকবে। স্পন্সর ভিসা যারা আসবেন তাদের গুলোতে লেখা থাকবে লাবরো সুবর্দিনাতো, মানে প্রথমবারেই আপনারা লাবরো সুবর্দিনাতোর সৌজন্য পেয়ে যাবেন, তবে সেখানে হয়তো বা এক বছরের মেয়াদ থাকতে পারে, ওটাকে আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের মেয়াদ চলে যাওয়ার আগে আগে আপনারা রিনিউ করতে পারবেন। আর এগ্রিকালচার ভিসাও কিন্তু সেম একই ক্যাটাগরি, তবে ওই প্রথম যে সৌজন্যটা পাবেন 6 মাসের লাবরো স্টাজনালে, ওই সৌজন্যটা দিয়ে আপনারা যদি ভালো একটা কন্ট্রাক্ট চালায়া আপনারা পরবর্তীতে এটাকে কাপ অফিস, ইতালিতে কাপ অফিস আছে, আশা করি তাদের কাছে গেলে আপনারা এটাকে আপনারা যেমন বলবেন যে আমি এটাকে রিনিউ করব এবং এটাকে লাবরো স্টাজনালো থেকে লাবরো সুবর্দিনাত করব। যেটা আমি একেবারে আমার নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি কারো মুখে শুনে কারো কথা শুনে আপনাদেরকে জানাচ্ছি না, বিশেষ করে এগ্রিকালচারের ব্যাপারটা। তো সিজনাল এবং নন সিজনাল ভিসা যেটাই আসেন আপনাদের কিন্তু মালিক ধরতেই হবে। এখন এখানে সিজনাল ভিসা যারা নতুন আসবেন তাদেরকে বলবো, তবে হ্যাঁ স্পন্সর ভিসা যারা আসবেন আপনারা একটু সতর্ক থাকবেন, এবং যাদের মাধ্যমে আবেদন করাইতেছেন অবশ্যই তাদের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকেই বলে আসবেন যে আমাকে যাবার পরে অন্তত মালিক ধরে প্রথম সৌজন্যটা বের করে দিতেই হবে। কিন্তু আমরা কিন্তু আসার পরে বা আসার আগে এই চিন্তাটা করি না, আমাকে স্পন্সরে ভিসায় গিয়েও আমার মালিক ধরতে হবে, আমাকে বৈধ হতে হবে। আমরা চিন্তা করি স্পন্সরে যাইতেছি আলহামদুলিল্লাহ আমি বৈধ, ভাই বিষয়টা এত সহজ না, আগে থেকে এইগুলো বাংলাদেশ থেকে করে আসেন। এখন হ্যাঁ আমার ভিডিও দেখার পরে অনেকেই আমার মাধ্যমে যারা আবেদন করতেছেন বা যারা আমার সাথে কথা বলছেন তারা হয়তো বা আবার মেসেজ করা শুরু করবেন, ভাই আমি যাদের দায়িত্ব নিতে পারছি ইনশাল্লাহ আমি তাদের সাথে কথা, যাদের সাথে মানে আপনাদের কাগজ যেখানে আবেদন করছি তাদের সাথে ওরকম চুক্তি করেই আপনাদের কাগজ নিয়েছি, কারণ এই বছর আমিও বেশি স্পন্সরে নিতে পারি নাই, কারণ স্পন্সরে এই যে একই কথা মনে করেন গেলে বলে না স্পন্সরে আমি কাগজের দায়িত্ব তোমার নিতে হবে বা 1-2 বছর লাগবে, যার কারণে অনেক জায়গায় দিতে পারিনি, যেখানে তারা রাজি হয়েছে সেখানেই দিছি। তো সব কথার এক কথা স্পন্সর ভিসা আসলে অবশ্যই সতর্ক হয়ে থাকবেন বাংলাদেশ থেকেই, এবং এগ্রিকালচার মানে সিজনাল ভিসা যারা আসবেন তাদের জন্য বলে দিই আপনারা আসার পরে আপনারা চাইলে কিন্তু বৈধ হতে পারবেন, তবে এটার সম্পূর্ণ আপনার কথাবার্তা বলতে হবে বাংলাদেশে থাকা অবস্থায় যার মাধ্যমে আবেদন করাবেন তার সাথে। সে যদি আপনাকে বলে হ্যাঁ আপনি আসার পরে চাইলে বৈধ হতে পারবেন, সেক্ষেত্রে আপনার যা খরচ হয় আপনি ইতালিতে এসে সেটা আলাদা পে করবেন বা আলাদা দিবেন, তো সেটা তার পক্ষে সম্ভব। যদি আপনি যার মাধ্যমে আসবেন সে যদি তার মালিকের সাথে ওরকম চুক্তি করে যে হ্যাঁ আমার এই লোকটাকে আসার পরে আপনি কন্ট্যাক্ট করে বৈধ করে দিবেন, সে চাইলে ওই মালিকের মাধ্যমে করাইতে পারবে। তবে হ্যাঁ অনেক মালিকরা এই সব ঝামেলা নেয় না বা অনেক কোম্পানিতে বা অনেক উকিলরা এসব ঝামেলা নেয় না, সেই ক্ষেত্রে আপনাদের ভিন্ন ব্যাপার। তবে এগ্রিকালচার ভিসায় এসে আপনাকে বৈধ করে দিতে হবে বা আপনাকে বৈধ কেন করে দিল না এটা আপনার মন গড়া কথা, আপনি এটা নিয়ে কাউকে চাপ দিতে পারবেন না। আপনি এমনি কথাবার্তা বলে তার সাথে ভালো মন্দ কথা বলে তাকে অনুরোধ করে যদি পারেন হয়তো বা এটা আপনার জন্য ভালো কিছু সে করতে পারে, তবে এটা জোড়া জোড়ির কিছু করতে পারবেন না, কারণ আপনি নিজেও জানেন এগ্রিকালচার মানে সিজনাল ভিসায় আসলে আপনার 9 মাস বা 6 মাসের মেয়াদ থাকবে, তারপরে আপনি অবৈধ। আর কাগজ করাতে হলে অবশ্যই তার সাথে একটা ভালো মন্দ কথা বলে তার সাথে এটা মিট করে নেবেন। সো যাই হোক এগ্রিকালচার ভিসায় আসলে অবশ্যই আপনাদের মালিক ধরতে হবে, মালিক ধরে প্রথম পেরভুত্তরা করতে হবে, প্রথম পেরভুত্তরা করার পরে সেখান থেকে আপনাদের ফিঙ্গারে ডেট দিবে, আপনি ফিঙ্গার দিলে প্রথম আপনাকে 6 মাসের একটা সৌজন্য দিবে যেটা লাবরো স্টাজনালে। তবে হ্যাঁ এখানে একটা সুসংবাদ আপনাদের বলতে পারি, অনেকের কপাল ভালো হইলে ওই প্রথম ফিঙ্গারেই আপনাদের লাবরো সুবর্দিনাত দিয়ে চলে আসে, মানে স্পন্সরের মতো, এটা কিন্তু অনেকের অনেকের ক্ষেত্রে হয়েছে এরকম। তো যাই হোক এগ্রিকালচার হোক স্পন্সর হোক আপনাদের অবশ্যই বাংলাদেশ থেকেই এই ব্যাপারগুলোতে কথা বলে আসবেন, কিন্তু স্পন্সরের বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ বললাম এই জন্যই যে আমরা মনে করি যে স্পন্সরে গেলেই আমরা বৈধ, কিন্তু আসলে বিষয়টা এরকম না। সো যাই হোক আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং অন্য কোনো বিষয় যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিও আপনাদের প্রশ্ন নিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।